বহরমপুর কেন্দ্রে মোহন মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী ইউসুফ। আর অন্যদিকে বীরভূমের ছবি দেখাবো, যেখানে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। দুই প্রার্থী তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দেন। দুই প্রার্থীর ছবি দেখাচ্ছি। বহরমপুর, যেখানে ইউসুফ পাঠান, প্রচুর পরিমাণ তৃণমূল কর্মী সমর্থক তারা এসেছিলেন, তারা মিছিল করে আসেন এবং মনোনয়ন দেন ইউসুফ পাঠান। একই সঙ্গে শতাব্দী রায়, তিনিও মনোনয়ন জমা দেন তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে, মিছিল করেন, মিছিল করে এসে মনোনয়ন জমা দেন শতাব্দীর রায়। আমরা আরও আপডেট নেওয়ার চেষ্টা করব এই মনোনয়ন নিয়ে। কি আরও আপডেট রয়েছে? প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ কাছ থেকে আপডেট দেবো শতাব্দী রায়ের এই মনোনয়ন নিয়ে। প্রসেনজিৎ, প্রথমেই তোমাকে বলি, আজকে তুমি জানো যে তৃণমূলের পক্ষ থেকে দুটি প্রার্থী বীরভূম এবং বোলপুর লোকসভা কেন্দ্রে দুই প্রার্থী আজকে কার্যত মনোনয়ন দাখিল করেছেন এবং শতাব্দী রায়, তিনি বীরভূম জেলার তৃণমূলের প্রার্থী, তিনি মনোনয়ন দাখিল করে তার জয়ের বিষয়ে যেমন আত্মবিশ্বাস প্রকাশ করেছেন, তার পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করেছেন যে তার ক্ষেত্রে এই লড়াইটা অনেক সহজ। তার কারণ, তিনবার সাংসদ পদ সামনে নেওয়ার পর এবার চতুর্থবারের জন্য মানুষ তাকে চেনেন, তার পক্ষে তাদের মানুষের কাছে যাওয়ার সুবিধা, পাশাপাশি তৃণমূলের যে উন্নয়ন, সেই উন্নয়নের বার্তা সামনে রেখে মানুষ যে তৃণমূলকে সমর্থন করবে সেটা তিনি বলতে কার্যত স্পষ্ট বলার চেষ্টা করেছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আজকে মনোনয়ন আত্মবিশ্বাস, এই মনোনয়ন দাখিলের পরে পরবর্তীতে নির্বাচনের ভোট ব্যাংকে কতটা কি প্রভাব পড়ে, আজকের যে র্যালি করে তারা আসেন, যে ভোট আজকে তারা মনোনয়ন দাখিল করেন, সেই র্যালি সমস্ত প্রভাব কতটা ভোট ব্যাংকে গিয়ে পড়ে সেটা অবশ্যই দেখার বিষয়ে দাঁড়াবে। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। এবং শতাব্দী রায়ের ছবি আমরা দেখছি, ইউসুফ পাঠানের ছবি আমরা দেখছি, যেখানে মনোনয়ন জমা দেওয়ার পর্ব চলছে এবং সেখানে শতাব্দী রায় এবং ইউসুফ পাঠান দুজনেই তারা মনোনয়ন জমা দেন। তৃণমূল কর্মী সমর্থকদের দিয়ে মিছিল করে এসে এই মনোনয়ন জমা তৃণমূল প্রার্থীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।